everyone, assalamu alaikum, kemon achen shobai shobaike eid mubarak asha korchi je jekhanei achen desher desher baire shobaike eid mubarak shobai bhalo achen shusto achen ami to alhamdulillah ekon motamoti onek bhalo achi karon ami eider du din ag theke oshustho hoye porechhilam onek oshustho chilam to ekon motamoti allah rahmate onek bhalo achi tai apnader sathe ami sundor ekta vlog share korar jonno chole aslam তো আমার ভয়েস দেখে অবশ্য মানে ভয়েসটা শুনে অবশ্য বুঝতে পেরেছেন কিরকম অসুস্থ ছিলাম তো অনেক তাপ সর্দি ছিল দেন আমার গলাটা ভেঙে গিয়েছে আমার কথার নয়েজ অবশ্য বুঝতে পেরেছেন তো আমি আগের দিন চাঁদ রাতে কী কী করেছি সেগুলো এখন শেয়ার করে নিই সেটা হচ্ছে আমি আগের দিন সাদা পোলাও অ্যান্ড চিকেন রোস্ট করেছিলাম ইফতারের জন্য কারণ অনেক পিঠাপুলি বানানোর কথা ছিল তো আমরা প্ল্যান করেছি যে আমরা গ্রামে গিয়ে ইদটা করবো সেই জন্য আর বানানো হয়নি যেহেতু ওইখানে গেলে আমরা দু থেকে তিন দিন টাকা হয়ে যাবে সেই জন্য আর বানানো হয়নি ভাবছি যে গ্রাম থেকে এসে তারপর বানানো হবে তো আমাদের ইফতার টাইম হয়ে গেছে ইফতারটা করে নেব তো ইফতার পরে হাতে মেহেদি লাগানোর সময়টা হয়ে গিয়েছে আমরা দু বোন মিলে হাতে মেহেদি লাগিয়ে নিয়েছি আমার মামা তো বোনও ছিল আমার সাথে তো আমরা মেহেদি লাগিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম অনেক লেটে ঘুমিয়েছিলাম তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে আমার বাইরে যখন জামাতে গিয়েছিল ঈদের নামাজ পড়তে এসে তারপর আমরা কিছু নাস্তা করলাম সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে দেন এক এক করে সবাই আমরা রেডি হয়ে গিয়েছি কারণ আমরা আমাদের গ্রামের বাড়ি চলে যাব সবার সাথে ঈদ করতে তো আমরা মূলত আমার মামার সাথে ঈদ করতে গ্রামে চলে যাব মামা বাড়িতে তো আমরা এক এক করে আমরা অলরেডি সবাই রেডি হয়ে গিয়েছি আর আমার মামাতো বোনের জন্য যে ঈদের ড্রেসটা এনেছিলাম তো পরেছে খুব সুন্দর লাগছিল ওকে খুবই কিউট আমার মামাতো বোন মাশাআল্লাহ তো আমরা দু বোনের হাতে মেহেদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কারণ যেটা মাথায় এসছে সেটাই দিয়েছি আর এদিকে আমার বোনের ছেলে বড় ছেলের ছোটো ভাইকে ঈদ সালামি দিচ্ছে আর ওরা তো একদম রেডি হয়ে বসে আছে আমার বোন ও বোনের ছেলে দুটো মাশাআল্লাহ তো ওরা রেডি হয়ে আমার জন্য ওয়েট করছে যে আমি রেডি হব তো আমি তো অসুস্থ সেই জন্য আমার একটু লেট হয়েছে তারপর তো রেডি হয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম গাড়ি অলরেডি চলে আসছে আমরা এখন গ্রামের বাড়ি চলে যাব তো আমার সাথেই থাকুন আর এনজয় করুন ভিডিওটা তো আমি আমার মামার বাড়িতে চলে আসছি গ্রামে তো এখানে এসে তো অনেক নাস্তা পিঠা খেয়েছি তো সেটা শেয়ার করতে ভুলে গিয়েছি কারণ ঈদের দিন বলে কথা তো যেটা সামনে পেয়েছি সেটা আপনার সাথে শেয়ার করলাম তারপর আমরা আমাদের গ্রামে মানে আমাদের পুরান বাড়ি চলে যাব এখানে আমার আমার খালাতো বোন আছেন ওনার সাথে দেখা করবেন এবং কি আমার আর আত্মীয় স্বজন আছেন আমরা ছোটোবেলায় ওইখানে ছিলাম তো ওরা আমাদের সবসময় কুলে নিতেন আদর করতেন তো ওদের আমরা অনেক মিস করি ওরাও আমাদের অনেক মিস করেন তো ওরাও সম্ভব ভালোবাসেন আমাদেরকে আমাদেরকে সবসময় বলেন যাওয়ার জন্য থাকার জন্য তো যেহেতু আমরা গ্রাম থেকে অনেক দূরে চলে আসছি সেই জন্য আমাদের যাওয়া হয় না দেখাও হয় না তো আজকে যেহেতু সময় পেয়েছি সেই জন্য সবাই গিয়েছেন আর আমি আমার অসুস্থতার জন্য আমি যেতে পারিনি আমার ভাই আমার জন্য যতটুকু পেরেছে ভিডিও করে নিয়ে আসছে তো ভাবলাম আপনার সাথে শেয়ার করে আমার গ্রামটা কেমন দেখতে সেটাও দেখে নেবেন আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো দেখতে পাচ্ছেন একটা বাঁশের ব্রিজ একটা যে বড় বিল দেখতে পাচ্ছেন ওই বিলের মাছ কিন্তু সবসময় আমি আমার ব্লগে দেখিয়ে থাকি তো সবসময় যে আমি বলি যে আমাদের বিলের মাছ আনা হয়েছে গ্রাম থেকে তো ওই আমাদের গ্রামের ওই বিলের মাছ কিন্তু আনা হয় আর দেখতেই পাচ্ছেন খুবই বড় একটা বিল আর খুবই সুন্দর বাঁশের ফুল দেওয়া হয়েছে ওইটা কিন্তু থাকবে না যখন পানি অনেক বেশি হয়ে যাবে তখন ওই ফুল কিন্তু থাকবে না বাঁশের ব্রিজটা আর ওয়েদারটা কিন্তু তেমন ভালো ছিল না মানে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল অনেক প্রচণ্ড বাতাস ছিল সেজন্য আমি যাইনি মূলত যেহেতু আমার তাপ সর্দি আর বাতাস লেগে আরও বেড়ে যাবে সেজন্য আমি আমার বাড়িতেই ছিলাম আমি আমার কাজিন আমার খালাতো বোন আমার মামাতো বোন আমরা বাসা মানে বাড়িতে ছিলাম আর আমার কালামণি দেন মামানি ওনারা গিয়েছেন একসাথে আমার মামা আমরা যেখানেই যাই না কেন আমার মামা খালা আমরা সবাই একসাথে মিলেমিশে যাই আমাদের কোনো আত্মীয়দের মানে আত্মীয়ের সাথে দেখা করতে হলে অথবা কোনো জায়গায় যেতে হলে
আরও তো ঈদ বলে কথা আমরা সবাই একসাথে এক হয়ে গিয়েছি ঈদের আনন্দটা আরও বেশি উপভোগ করার জন্য। তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন ভিডিওটা। অলরেডি চলে আসছি তাদের বাসায়। তো আমার খালার বাসা, আমার অনেক খালা মামা ওখানে আছেন, তো তাদের সাথে দেখা করব করব বলতে করছেন ওনারা, যেহেতু আমি যাইনি তো আমাকে অনেক মিস করেছেন সবাই। কেননা ছোটোবেলা থেকে ওনারা আমাকে অনেক পছন্দ করতেন, তাই আমাকে বেশি মিস করেন আর বলে না আমি কেন আসিনি, তো অসুস্থতার জন্য আর যাওয়া হয়নি আম্মু বলেছেন। তো এদিকে এক এক করে সব নাস্তা দেওয়া হয়েছে, আর আমার খালা ভেবেছেন যে আমি যেহেতু যাব সেই জন্য আমার জন্য অনেকগুলো নাস্তা বানিয়েছিলেন, আমি যেটা পছন্দ করি সেটা। তো আমাকে কিন্তু আমার আম্মু যখন বাড়িতে আসেন তখন আমার খালারা অনেকগুলো নাস্তা যা যা রান্না করেছিলেন সবগুলো দিয়েছেন, তো আমি আপনার সাথে সেগুলো শেয়ার করব। কারণ আমরা ছোটোবেলায় তো ওনারা আমাদেরকে খুলে নিতেন সবসময়, খুবই আদর করতেন, তাই ওনারা সবসময় আমাদেরকে মিস করেন, আমরাও মিস করি সেই জন্য যাওয়া, তা না হলে কিন্তু এত দূর যেতাম না। তো এক এক করে সবাই নাস্তা খাচ্ছেন আর সবাই মিলে গল্প গুজব করছেন আর কি। আর এদিকে আমার ফোন যার কাছে দিয়েছিলাম আমার বাইদের কাছে, তো ওরা ভিডিও করে আমার জন্য এনেছে, যেহেতু আমি সবসময় ব্লগ করি সেই জন্য আর কি। আর মাঝপথে তারাও একটু মডেলিং করে নিল, তো আমিও আপনার সাথে শেয়ার করে নিলাম। আর এই তো আমি বলেছিলাম না, ওরা আসার সময় সবগুলো মানে রান্না বান্না যা করেছেন আমার খালা, তো থ্যাংক ইউ খালা মানি, তো পারভিন খালা ওনার নাম, দেন আমার বড় খালা, তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমার জন্য এতগুলো খাবার দিয়েছেন, আমি যেহেতু যাইনি সেই জন্য। তো সব সময় তোমাদের জন্য আমার ভালোবাসা রইল, আমারও মন থেকে সবসময় ভালোবাসা থাকবে। তো আমি সুস্থ হলে অবশ্য আবার যাব, তখন আপনার সাথেও শেয়ার করব। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, আর কেমন হয়েছে আমার ব্লগটা, আমার গ্রামটাও দেখতে কেমন অবশ্য বলবেন, আর মনে করে একটি লাইক দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।